হ্যালো বন্ধুরা, কিছুদিন আগে প্রতিটা ইউটিউবারকে, মানে যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে, সেরকম প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারকে ইউটিউব থেকে একটা মেল পাঠানো হয়। মেলটা আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এই মেলের মধ্যে ইউটিউব আমাদেরকে জানাতে চাচ্ছে যে তারা তাদের পলিসিতে কিছু নিয়ম, কিছু টার্মস চেঞ্জ করবেন। কি চেঞ্জ করবেন এটাও আপনি দেখতে পাচ্ছেন, হোয়াটস চেঞ্জ, এবং আমাদেরকে কি করতে হবে এটাও আপনি দেখতে পাচ্ছেন নিচে। এখানে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই যে এই যে নতুন ইউটিউবের টার্মস আসছে, আগে আমরা যারা শর্টস ভিডিও তৈরি করতাম আমাদের কিন্তু কোনো রকম ইনকাম হতো না, কিন্তু এখন 1 ফেব্রুয়ারি থেকে শর্টস ভিডিও থেকেও আমরা ইনকাম করতে পারবো। তো এখানে আমাদেরকে সেই সম্পর্কিত টার্মসগুলিকে অ্যাকসেপ্ট করতে হবে। এই যে ইউটিউবের টার্মসটা এসেছে এটা কিন্তু বাধ্যতামূলক, এই টার্মসটিকে আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে, তাও আবার 10 জুলাইয়ের আগে, নাহলে আপনার ইউটিউব চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। তো এটা যেহেতু বাধ্যতামূলক এটা আমাকেও করতে হবে, তাই আমি ভাবলাম যে আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি সঠিক নিয়মে এই টার্মসগুলিকে অ্যাকসেপ্ট করতে পারবেন, যাতে আপনার ইউটিউব চ্যানেল ডিমনিটাইজ হতে বেঁচে যায়। তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটিকে আপনি লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েল, তো বন্ধুরা, এই কাজটি আপনারা দুটো ডিভাইসের মধ্যেই করতে পারবেন। যেমন যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন তাহলে আপনি কম্পিউটার থেকে করতে পারবেন, এবং যদি আপনি স্মার্টফোনের মাধ্যমে করতে চান তাহলে আপনার কাছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। আমি জানি এখন বর্তমান সময়ে প্রত্যেক ইউটিউবারের কাছে এখন ওয়াইটি স্টুডিও আছে, কারণ ওয়াইটি স্টুডিও থেকে একদম সহজভাবে হাতের মধ্যে ইউটিউবকে ম্যানেজ করা যায়। তো যদি আপনি না ডাউনলোড করে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। এবার দেখুন, এইখানে ওয়াইটি স্টুডিওতে প্রথমে আপনি একটা নোটিফিকেশন দেখতে পারবেন, অ্যাকশন রিকোয়ারেড, অ্যাকসেপ্ট নিউ টার্ম টু স্টে ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য আমি দেখিয়ে দিই যে ডেস্কটপের মধ্যে কীরকম শো করবে আপনাদের সামনে। এইখানে আপনি দেখতে পারবেন রেড কালারে শো করবে ইউটিউব স্টুডিওর মধ্যে যখন আপনি আসবেন, অ্যাকশন রিকোয়ারেড, অ্যাকসেপ্ট নিউ টার্ম টু স্টে ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যান্ড স্টার্ট আর্নিং শর্টস অ্যাডস রেভিনিউ। তো এখানে আপনি দুটো অপশন দেখতে পারবেন, যেমন রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট অ্যান্ড ডিসমিস। এখন যদি আপনি এটিকে ডিসমিস করে ফেলেছেন টেনশনের কোনো প্রয়োজন নেই, কারণ আপনি এইখান থেকে যে এই ডলার সাইন একটা আইকন দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সেকশন, এর মধ্যে ক্লিক করলে আপনি এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে দেখুন ওয়াচ পেজ অ্যাডস অ্যাক্টিভ আছে আমাদের, শর্টস ফিড অ্যাডস এটা গেট স্টার্টেড লেখা আসছে, সুপার যেটা আমি অ্যাক্টিভ করে রেখেছি আমার চ্যানেলের মধ্যে। তো এইখান থেকে আপনি চাইলে করতে পারবেন, সমস্যার কোনো বিষয় নেই। তো আমি আপনাদেরকে স্মার্টফোনের মাধ্যমে দেখাবো। ওয়েল, ইউটিউব স্টুডিওর মধ্যে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট, পাশে ডিসমিস। যদি আপনি ডিসমিস করে ফেলেছেন তাহলে টেনশনের প্রয়োজন নেই, মনিটাইজেশন সেকশনের মধ্যে আসবেন, এখান থেকে আপনি সেই সমস্ত অপশনগুলিকে পেয়ে যাবেন, এখান থেকে আপনি বাকি কাজগুলি সম্পূর্ণ করতে পারবেন। তো এটা ইউটিউবের একটা বাধ্যতামূলক টার্মস যেটা প্রত্যেক ইউটিউবারকে অ্যাকসেপ্ট করতে হবে, তেমন কিছু বিষয় নয়, এটাকে আপনি খুব সহজেই করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে আপনি এখানে রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট এরপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন হোয়াটস চেঞ্জিং, উই আর আপডেটিং দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। নিচে যদি আপনি লার্ন মোরের পাশে দেখেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ইউ নিড টু রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য আপডেট টার্মস বাই July 10, 2023। মানে এটা ডেডলাইন থাকবে 10 জুলাই 2023-এর মধ্যে আমাদেরকে এই কাজটিকে সম্পূর্ণ করে ফেলতে হবে, অন্যথা আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। এখানে আপনি ডেডলাইন দেখতে পাচ্ছেন 10 জুলাই 2023। তো কীভাবে করবেন সঠিক নিয়মে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আমি জানি একটু ভিডিওটি বড় হতে চলেছে, কিন্তু তবু আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি সবকিছুই এই 5 মিনিটের মধ্যে বুঝতে পারবেন। প্রথম স্টেপ, বেস টার্মস, এখানে আপনি রিভিউ ব্লু বাটন এরপর ক্লিক করবেন। এখানে আপনার কাছে রিভিউ বেস টার্মস চলে আসবে, ইউটিউবের টার্মস, এটা আপনি চাইলে রিড করতে পারেন, রিড করলে আপনার পক্ষে ভালো হবে, কারণ আপনি সব কিছুই গুছিয়ে বুঝে নিতে পারবেন, অন্যথা আপনি শেষের দিকে চলে আসবেন, একদম শেষের দিকে। এখানে এলে আপনি দেখতে পারবেন যে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্ম, এখানে একটা খালি বক্স আছে এর মধ্যে টিক করবেন, তাহলে আপনার কাছে অ্যাকসেপ্ট বাটনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এরপর জাস্ট আপনাকে অ্যাকসেপ্টের উপর ক্লিক করতে হবে। তো দেখুন এখানে বেস্ট টার্ম অ্যাকসেপ্ট হয়ে গেছে, গ্রিন টিক শো করছে। তো ফার্স্ট স্টেপ কমপ্লিট, জাস্ট আপনাকে এইটুকুই কাজই করতে হবে। এরপর সেকেন্ড স্টেপ, ওয়াচ পেজ টার্মস, এখানেও আপনার কাছে সেম প্রকারের রিভিউ বাটন শো করবে, আপনি এর উপর ক্লিক করবেন। এখান থেকে সেম রিভিউ ওয়াচ পেজ টার্ম চলে আসবে, যে ইউটিউবের ওয়াচ পেজ মানে নতুন যে টার্মস সেই টার্মসটা আপনার কাছে চলে আসবে, আপনি পড়তে পারেন, পড়াটা আপনার জন্য বেটার হবে। এই টার্মসের মধ্যে আপনাকে সেই সমস্ত কিছু বিস্তারিত জানানো হয়েছে, যে অ্যাডভার্টাইজিং রেভিনিউ, ইউটিউব ভিডিও প্লেয়ার, সাবস্ক্রিপশন রেভিনিউ, সব কিছুই আপনি এর মধ্যে জানতে পারবেন। যেমন ইউটিউব উইল পে ইউ 55% অফ দ্য নেট রেভিনিউ ফ্রম সাবস্ক্রিপশন ফিস দ্যাট। তো এই সমস্ত সব কিছু আপনি এখানে জানতে পারবেন। আরও এখানে আপনাকে জানানো যাচ্ছে যে আপনার এজ 18 বছর হতে হবে, যদি তার থেকে কম হয়ে থাকে তাহলে আপনি আপনার গার্জেন্টের সাহায্য নিয়ে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো সব কিছুই এখানে আছে। তো এরপর আপনি এখানে অ্যাকসেপ্টের মধ্যে খালি বক্সে টিক করবেন, এরপর অ্যাকসেপ্ট করবেন। তো দেখুন এখানে আমাদের দুটো স্টেপই গ্রিন টিক হয়ে গেছে।
এরপর জাস্ট আপনাকে এখান থেকে এটিকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার কাছে এরকম একটা অপশন শো করবে, স্টার্ট আর্নিং ফ্রম শর্টস ফিড অ্যাডস। যেহেতু এতদিন পর্যন্ত শর্টসের মাধ্যমে কোনো ইনকাম আসতো না ইউটিউব থেকে আমাদের, তো এখন ইউটিউবের মধ্যে নতুন টার্মস, নতুন একটা পলিসি যোগ হচ্ছে যে আমরা এখন শর্টস থেকেও ইনকাম করতে পারবো, মানে শর্ট ফিড যে ছোট ভিডিওগুলি হয় সেখান থেকে আমরা ইনকাম করতে পারবো। তো তার জন্য দেখুন এখানে ইউটিউব স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে 1 ফেব্রুয়ারি 2023 থেকে শর্টসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো শর্টস থেকে ইনকাম শুরু করার জন্য আপনি এখানে গো টার্ন অন এর উপর ক্লিক করবেন। এটা আপনি পরেও করতে পারবেন, দেখুন ডু ইট লেটার, মানে আপনি এটাকে পরেও করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, গো টার্ন অন এরপর ক্লিক করবেন। এরপর আপনি এখানে দুটো অপশান দেখতে পারবেন, লার্ন মোর, টার্ন অন। টার্ন অন করার আগে যদি আপনি লার্ন মোরে ক্লিক করে আর কিছু বিস্তারিত জানতে চান এই বিষয়ে, তাহলে আপনি সময় নিয়ে ভালোভাবে সব কিছুই পড়তে পারবেন। অন্যথা আপনি এখানে টার্ন অন এরপর ক্লিক করবেন। টার্ন অনে ক্লিক করার পর আপনাকে সেই এখানে রিভিউ শর্টস ফিড অ্যাডস টার্মস চলে আসবে, মানে শর্ট ফিডের যেই টার্মস, যেই পলিসি আছে সেটা আপনার সামনে চলে আসবে। তো আপনি এইগুলোকেও চাইলে পড়তে পারবেন, এখানেও সব কিছুই ডিটেলসে আপনাকে ইউটিউব স্পষ্টভাবে বোঝাতে চাইছে, আপনি চাইলে এখান থেকে পড়তে পারবেন। যেমন শর্ট অ্যাড রেভিনিউ, দেখুন ইউটিউব উইল পে ইউ 45% অফ শর্টস অ্যাড রেভিনিউ, মানে ইউটিউব আপনাকে 45% পে করবে শর্টস থেকে যা ইনকাম হবে তার মধ্যে, মানে ইউটিউব আপনাকে 45% পে করবে। এবং পুলেট অ্যাড রেভিনিউ নিচে আপনি দেখতে পারবেন, ক্রিয়েট শর্টস পুল, গ্রোস পুল অ্যান্ড রেভিনিউ। তো এখানে আপনি সমস্ত টার্মসগুলিকে দেখতে পারবেন। এরপর সেম প্রকারের শেষের দিকে চলে আসবেন, এখানে আসার পর আপনি আবার একটা খালি বক্স দেখতে পারবেন যেটাকে আপনাকে ঠিক করতে হবে, মানে আই অ্যাকসেপ্ট দ্য শর্টস ফিড টার্মস, আপনি অ্যাকসেপ্ট করছেন যে এই টার্মটিকে। এরপর অ্যাকসেপ্ট বাটনের উপর ক্লিক করবেন, জাস্ট এইটুকু কাজ আপনাকে করতে হবে। তো দেখুন এখানে আমাদের ওয়াচ পেজ অ্যাডস, মানে যে আমরা লঙ্গার ভিডিওর মাধ্যমে ইনকাম করে থাকি, যে আমাদের লঙ্গার ভিডিওতে অ্যাড দেখে আমাদের ইনকাম হয়ে থাকে, সেটা হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস, যেটা আমাদের অ্যাক্টিভ আছে অলরেডি। এরপর দেখুন নিচে শর্টস ফিড অ্যাডস, এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, যেটা আমরা এখনই করলাম। সুপার থ্যাংকস আমাদের অ্যাক্টিভ হয়ে আছে, কারণ আমি এটিকে আগে থেকেই অ্যাক্টিভ করে রেখেছিলাম। সুপার থ্যাংকস কি, আমি আপনাদেরকে দেখিয়ে দিই স্ক্রিনশটের মাধ্যমে। দেখুন আমার ভিডিও শেষে আপনি একটা দেখতে পারবেন হার্ট ডলার সাইন আইকন করা আছে, যেটার মাধ্যমে আমাদের প্রিয় ভিউয়ার্সরা যদি চায় যে তাকে সুপার থ্যাংকস করবে, মানে কিছু মানি ডোনেট করবে, তাহলে এর মাধ্যমে করতে পারবে। তো এটাকে সুপার থ্যাংকস বলা হয়। তো এটা আমি অলরেডি অ্যাক্টিভ করে রেখেছি, যদি না করা থাকে আপনার তাহলে আপনি এখান থেকে এটিকে সুপার থ্যাংকসটিকে অ্যাক্টিভ করে নেবেন। তো বেসিক্যালি এই তিনটে কাজ, এই তিনটে টার্মস আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, অন্যথা আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে থাকতে পারবেন না, মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের মধ্যে থাকার জন্য আপনাকে স্টে করার জন্য এই তিনটে টার্মসকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা করে নিয়েছি ওয়াচ পেজ অ্যাডস, শর্ট ফিড অ্যাডস এবং সুপার থ্যাংকস। তো এখন ওয়েল ডান। তো বন্ধুরা এই ছিল ইউটিউবের টার্মস যেগুলিকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হতো 10ই জুলাইয়ের আগে। তো আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, আশা করি আমি আপনাদেরকে সঠিক নিয়মে কীভাবে এই ফর্মগুলিকে অ্যাকসেপ্ট করবেন দেখাতে পারলাম, বোঝাতে পারলাম।